বন্ধুরা আজকে এমন একটি রেমেডির কথা জানাবো যেই রেমেডি সকাল বেলায় নাস্তা করার কিছুক্ষণ আগে খেতে হবে। মাত্র 2 চামচ পরিমাণে খাবেন। এই 2 চামচ খেলে আপনার শরীরে কয়েক ধরনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। আপনি সম্পূর্ণ সেরে উঠবেন। যাদের যৌন দুর্বলতা রয়েছে, যাদের শরীর অত্যাধিক দুর্বল, ক্লান্ত, হাত পায়ে সবসময় ব্যথা, কমজোরি, কোনো কাজে এনার্জি আসে না, এমনকি যারা ক্যান্সারে আক্রান্ত, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যাদের হৃদরোগ রয়েছে, যারা ডায়াবেটিসে আক্রান্ত, এই ধরনের প্রত্যেকটি মানুষের জন্য এই রেমেডি অত্যন্ত উপকারী। বন্ধু, এটি খাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার শরীরে কি ঘটছে, কারণ আপনি প্রথম দিনই বুঝতে পারবেন যে আপনার শারীরিক পরিবর্তন হচ্ছে, আপনার ভিতরে শক্তি ফিরে আসছে। 50-60 বছরের একজন মানুষ এই রেমেডি খাওয়ার পরে তার ভেতরে 25 বছরের তারুণ্যের উদ্দীপনা দেখতে পাবেন। সবসময় মন চনমনে থাকবে এবং কাজে উদ্দীপনা আসবে, এনার্জি ফিরে পাবেন। কমজোরি, হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা, ভারবাহী কোনো কাজ করতে গেলে শক্তি ফিরে আসবে। এবং সবসময় দেখবেন যে আপনি এই রেমেডি খাওয়া মাত্রই আপনার শরীরে এই ধরনের কাজ শুরু হয়ে গেছে। তবে বন্ধু, সারা জীবনে যে আপনাকে খেতে হবে তা কিন্তু নয়। আপনি টানা 7 দিন 10 দিন সেবন করতে পারেন। যদি চান 7 দিন বন্ধ করে আবার সেবন করতে পারেন। তবে হ্যাঁ, এর যেহেতু কোনো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই আপনি চাইলে এটি আপনার অভ্যাসে পরিণত করতে পারেন। অর্থাৎ আপনি খেলে সুস্থ থাকবেন সারা জীবন। অনেকেই আছেন সকালবেলায় খেতে পারেন না, তাদেরকে বলবো সকালে না হলেও সন্ধ্যাবেলায় যখন আপনি কোনো খাবার দিয়ে নাস্তা করছেন তখন আপনি এই খাবারটি খান। তাহলে বন্ধু, আপনার শরীর সুস্থ থাকবে এবং বিভিন্ন ভাজাভুজি খাবারের অভ্যাস থেকে আপনি দূরে থাকবেন। আমরা প্রথম যে উপাদানটি নেব এই রেমেডির জন্য, আর তা হলো কাঁচা ছোলা। কাঁচা ছোলা বা কাঁচা বুট, কাঁচা ছোলা বা কাঁচা বুট যাই বলি না কেন, এটি কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফসফরাস, কপার এবং প্রচুর পরিমাণে খাদ্যাশ। এই জন্যই এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। যদি কেউ নিয়মিত খেতে থাকেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, সেই সাথে এটি আপনার হার্টকে সুস্থ রাখবে। কারণ এই ছোলা যদি আপনি আজকের ভিডিওর পদ্ধতিতে খেতে পারেন তাহলে এটি আপনার রক্ত জমাট বাঁধতে দেবে না, শরীরে খারাপ কোলেস্টেরলকে কম করবে। এই ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্যাশ রয়েছে, এই জন্যই যে কোনো মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে কমায়। এবং যারা আক্রান্ত হয়েছেন তারাও যদি খেতে থাকেন তাহলে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই রেমেডির জন্য লাগবে আমাদের 1 মুঠো পরিমাণে কাঁচা ছোলা। বন্ধু, ছোলা কেনার সময় খেয়াল রাখবেন দেখতে যেন কালো না হয়, কারণ কালো ছোলাগুলো সহজেই সেদ্ধ হয় না বা সহজেই অঙ্কুরিত হয় না, এই জন্য এটি হজম হতে অনেক সময় লাগে। তাই পরিষ্কার ঝকঝকে ছোলা দোকান থেকে কিনে নেবেন। আমি এখানে 1 মুঠো পরিমাণে ছোলা একটি বাটিতে রাখছি। এবারে দ্বিতীয় যে উপাদানটি নিব আর তা হলো চীনাবাদাম। চীনাবাদামও আমাদের কাঁচা নিতে হবে। তো এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো অনেকেই বলে থাকেন যে ছোলা খাওয়ার পর গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হচ্ছে। তার কারণ বন্ধু, আপনি যে পদ্ধতিতে খাচ্ছেন সেটি কিন্তু ভুল। ছোলা অত্যন্ত উপকারী, কিন্তু আপনার খাওয়ার ভুল পদ্ধতির জন্যই এই ছোলা আপনার শরীরে উপকারের বদলে অপকার করছে। চীনা বাদামের ক্ষেত্রেও একই কথাই বলবো। চীনা বাদাম বেশিরভাগ মানুষই ভাজা খেয়ে থাকেন, কেউ কেউ তো তেলে ভাজা লবণ সহ চীনা বাদাম খাচ্ছেন, প্যাকেটজাত খাচ্ছেন। বন্ধু, এটি কিন্তু উপকার নয়, আপনার ক্ষতি করছে। অতএব সঠিক পদ্ধতিতে খাবার খান এবং সুস্থ থাকুন। এই চীনাবাদামও আমরা নিব 1 মুঠো পরিমাণে। চীনাবাদামে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও আছে প্রচুর পরিমাণে ভিটামিন B3, যা আমাদের স্মৃতিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে যারা চোখে কম দেখছেন, দৃষ্টিস্বল্পতা রয়েছে, যারা সব কিছুই ভুলে যান, স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য এই চীনা বাদাম অত্যন্ত উপকারী। শরীরে সঠিক পরিমাণে পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই চীনা বাদাম আপনার সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, শরীরের পুষ্টির ভারসাম্য বাড়াবে। প্রতিদিন যদি কেউ সঠিক মাত্রায় চীনা বাদাম খেতে পারেন তাহলে তার ডায়াবেটিসের প্রকোপ থাকবে না। যাদের ডায়াবেটিস আছে তাদের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে, হার্টের রোগ, হাই কোলেস্টেরল এই সব কিছুই ভালো হয়ে যাবে। এমনকি এর যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটই কিন্তু আপনার কোলেস্টেরলকে কম করতে সাহায্য করবে। এছাড়াও চীনাবাদামের এই ফ্যাট আপনার শরীরের অতিরিক্ত মেদ চর্বিকেও কমিয়ে দেবে। এবং তার জন্য বন্ধু ভাজা বাদাম খেলে হবে না। এবারে তৃতীয় যে উপাদানটি নিব আর তা হচ্ছে কিশমিশ। বন্ধু কিশমিশ কেন আমরা এই রেমেডিতে যুক্ত করছি? কারণ কিশমিশ আমাদের দেহকে সুস্থ করে তোলে। শরীর ঠান্ডা, কফ, কাশি এইগুলো একদমই ভালো করে দেয়। যারা দীর্ঘদিন থেকে কফজনিত রোগে ভুগছেন তাদের জন্য কিশমিশ অত্যন্ত উপকারী। সেই সাথে কিশমিশ ক্যান্সার প্রতিরোধ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্টের স্বাস্থ্য ভালো রাখে। কিশমিশে পাওয়া যায় এমন কিছু উপাদান যা আপনার শরীরের হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথাকে দূর করে দিবে, কারণ এটি ক্যালসিয়ামে ভরপুর। এই জন্য কিশমিশ দাঁতের জন্য অত্যন্ত ভালো। কিশমিশে বোরন নামক একটি মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে যা হাড়ের গঠন শক্তিশালী করে এবং হাড়ের ঘনত্ব যাতে কমে না যায়, হাড় ক্ষয় যাতে না হয় সেই দিকেও খেয়াল রাখে। নিয়মিত কিশমিশ খেলে অস্টিও আর্থাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে না। যাদের অস্টিও আর্থাইটিস হয়ে গেছে এর মধ্যে তারা যদি এই রেমেডি নিয়মিত খেতে থাকেন তাহলে দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, হাড়ের ঘনত্ব বাড়বে, এই কারণে হাড় জয়েন্ট এবং পেশির ব্যথা দূর হয়ে যাবে। সেই সাথে কোষ্ঠকাঠিন্য, অর্শ, পাইলস এই ধরনের সকল রোগ একেবারেই দূর হবে। কিশমিশ খেলে ঘুম ভালো হয়। সেই সাথে কিশমিশ রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক বাড়িয়ে দেয়, এই কারণে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো কঠিন রোগ কখনোই আপনার হবে না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত বলে কিশমিশ খাচ্ছেন না, কিন্তু কিশমিশ আপনার ডায়াবেটিসকে বাড়াবে না। আপনি সঠিক মাত্রায় সঠিক নিয়মে কিশমিশ খেলে ডায়াবেটিস বরং নিয়ন্ত্রণে থাকবে। এখানে আমরা কিশমিশ নেব 20 থেকে 25টি। বন্ধু এই যে পরিমাণগুলো আমরা নিয়েছি এটি কিন্তু একজন মানুষের জন্য নয়। যদি একজন মানুষের জন্য হতো তাহলে কিশমিশ নিতাম 10 থেকে 12টি, ছোলা নিতাম 25 থেকে 30টি এবং বাদাম নিতাম 15 থেকে 16টি। বন্ধু আমি যে পরিমাণে নিয়েছি এটি একটি পরিবারের জন্য, কারণ আমরা চাই পরিবারের শিশু থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকেই এই রেমেডি সকালবেলায় নাস্তার আগে খেয়ে নেন এবং প্রত্যেকেই সুস্থ থাকুন। যে পরিমাণ আমরা নিয়েছি এতে একজন শিশু 1 চামচ করে খাবে বয়স 5 বছর হয়ে গেলেই। তাদেরকে এইভাবে খাওয়ানোর অভ্যাস করুন এবং পূর্ণ বয়স্ক সকলেই 2 চামচ করে নেবেন। এবারে এই রেমেডি খাওয়ার জন্য আমাদেরকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিন যাতে এর ময়লা ধুলোবালি উঠে যায়। এবারে এগুলো ডুবো পানিতে ভিজিয়ে রাখুন, পানি হালকা গরম করে নেবেন, তারপর সারা রাত ঢেকে রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, শিশু থেকে বৃদ্ধ সকলেই। তার আধা ঘন্টা পরেই এই রেমেডি সেবন করবেন। এই আধা ঘন্টা বসে না থেকে হালকা ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, এতে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং আপনার কাজে অনেক বেশি এনার্জি পাবেন। সবসময় এনার্জি ঠিক থাকবে, সকল ধরনের রোগ দেহ থেকে দূর হয়ে যাবে। বন্ধু এই রেমেডির যে পানি সেটিও আপনি অল্প অল্প করে পান করুন, অর্থাৎ আপনি এমন পরিমাণে পানি দিবেন যাতে পরিবারের সকলেরই 2-1 চামচ করে পানি খেতে পারেন। এই পানিতে এই রেমেডির সকল ধরনের পোষক তন্তু মিশে আছে, তাই পানিটি ফেলে দিবেন না। এই সবগুলো উপাদান খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। তার আধা ঘন্টা পরে আপনি নাস্তা করবেন। বন্ধু আজকে যেসব উপকারের কথা এতক্ষণ বলেছি এর প্রতিটি আপনি পাবেন। केवल मात्र खावा शुरू करुन देखुन कि रेजाल्ट आसे। तो बंधुरा आजकेर भिडियोटी एई पर्यन्तई। भिडियोटी देखे आपनादेर केमन लेगेछे कमेंट बक्से जानाते भुलबेन ना। भिडियोटी जदि आपनादेर काछे भालो ओ उपकारी मने हये थाके ताहले बेशी बेशी शेयर करे सबाइके आजकेर रेमेडिर उपकारिता सम्पर्के जानिये दिबेन जाते सकलेई उपकृत होते पारेन, सुस्थभावे जीवन यापन करते पारेन। धन्यवाद, भालो थाकबेन। देखा होबे नतुन कोनो भिडियोते।